হ্যালো, ওয়েলকাম টু টেকল্যান্ড বিডি। আজকে আমি কথা বলবো শাওমি ব্র্যান্ডের নতুন একটা এডিশন অর্থাৎ শাওমি ব্যান্ড 7 নিয়ে। অনেকে এইটাকে অবশ্য এমআই ব্যান্ড 7ও বলেন। ওয়েল, শাওমি ব্যান্ড 7টার যদি আমি ম্যাটেরিয়াল নিয়ে ফার্স্টেই কথা বলি, তাহলে বলতেই হবে শাওমি ব্র্যান্ডের বিগত ব্যান্ডগুলোর সাথে তাল রেখে এখানেও সেম ম্যাটেরিয়ালই ইউজ করা হয়েছে, নতুন কোনো ম্যাটেরিয়াল এখানে দেখা যায়নি। তাছাড়াও এইবারের শাওমি ব্যান্ড 7-এর প্যাকিংটা আমার একটু ইনরিচ মনে হয়েছে গতবারের প্যাকিংগুলোর তুলনায়। এই ব্র্যান্ডে 1.62 ইঞ্চি ডিসপ্লে ইউজ করা হয়েছে, অবভিয়াসলি অ্যামোলেড, অ্যান্ড সাথে এইখানে হতাশার ব্যাপার হলো কোনো অটো ব্রাইটনেস থাকছে না। ওয়েল, অটো ব্রাইটনেস কিন্তু খুবই ইউজফুল একটা ফিচার এবং অনেকেই ধারণা করেছিল হয়তো বা শাওমি ব্যান্ড 7-এ এই অটো ব্রাইটনেসটা ইনক্লুড করা হবে, বাট দুর্ভাগ্যজনকভাবে তারা ইনক্লুড করেনি। তাছাড়াও এখানে ইনক্লুড করা হয়েছে 180 mAh এর ব্যাটারি, অর্থাৎ ব্যাটারিতে কিন্তু বেশ ভালো একটা আপগ্রেড এসেছে। যদিও আমাদের স্ক্রিন সাইজটা বড় করা হয়েছে শাওমি ব্র্যান্ডের, এর জন্য হচ্ছে ব্যাটারিটাও তাদের আপগ্রেড করতে হয়েছে, সো দ্যাট একটা ভালো যেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে থাকি। অ্যান্ড শাওমি ব্র্যান্ডের থেকে কিন্তু সবসময় সবাই একটু ভালো ব্যাটারি ব্যাকআপ অবভিয়াসলি এক্সপেক্ট করবেই। তাছাড়াও এবারে শাওমি ব্র্যান্ড 7-এ 110+ ওয়ার্কআউট মোড রয়েছে এবং 100+ ওয়াচ ফেসেস রয়েছে, অর্থাৎ এবারের ওয়াচ ফেসেসে কিন্তু আপনারা অনেক টাইপের ওয়াচ ফেস এখানে ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি প্রফেশনালি ইউজ করতে পারবেন অথবা স্পোর্টি ইউজ করতে পারবেন, যে কোনো ওয়াচ ফেস কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবেন। তাছাড়াও এই স্মার্ট ব্যান্ডটির ওজন হচ্ছে 13.5 গ্রামস এবং এইটা আমাদের শপে আপনি পেয়ে যাবেন অ্যারাউন্ড 4000 টাকা বাজেটের মধ্যে এবং অফিসিয়াল 6 মান্থসের ওয়ারেন্টি পাবেন আপনারা যদি আমাদের এই টেকল্যান্ডের শপ থেকে পারচেস করেন। সো আজকে শাওমি ব্যান্ড 7 নিয়ে আমাদের এতটুকুই বলা ছিল, নেক্সট দেখা হবে অন্য কোনো ডিভাইসে।